আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনার যদি একটি মোবাইল নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আইডি তৈরি করা থাকে এবং পাসওয়ার্ডটিও যদি একই হয়ে থাকে তাহলে লগইনে সমস্যা দেখা দিবে, কেননা আপনি হয়তোবা যে আইডিটি ওপেন করতে চাচ্ছেন সেটি ওপেন না হয়ে আরেকটি ওপেন হবে, অথবা দেখা যাচ্ছে যে একটি আইডি বারবার ওপেন হচ্ছে অন্যটি ওপেন হচ্ছে না। তো আমি এই সমস্যার সমাধান আজকে নিয়ে এসেছি, তাই ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস শুরু করা যাক। আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম। এখানে দেখুন আমার কিন্তু দুটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আমি একই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের দেখানোর জন্য দুইটি আইডি ক্রিয়েট করেছি। এই দুইটি আইডি আমার একই মোবাইল নাম্বার এবং একই পাসওয়ার্ড দিয়ে তৈরি করা। তো ফ্রেন্ডস এক্ষেত্রে দেখুন আমি কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়ে একটি আইডি ওপেন করব পাসওয়ার্ড দিয়ে, তারপর আরেকটি আইডি আমি কিভাবে ওপেন করব সেই পদ্ধতিটি আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। তো আমি আমার একটি আইডি দেখুন আপনারা, আমি একটি আইডি আমার ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখুন আমি এখন আমার এই আইডিটির প্রোফাইল আইকনে ট্যাপ করলাম। দেখুন ফ্রেন্ডস আমার কিন্তু এই আইডিটি আমার ওপেন হচ্ছে ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। দেখুন এখন আপনারা ভালো করে দেখুন, আমি কিন্তু যে অন্য আইডিটি আপনাদেরকে দেখাবো সেটি কিন্তু আমার একদম অন্য আইডি। তো আমি ব্যাক করলাম, তো আমি আমার হোম পেজে ব্যাক করলাম। এখন দেখুন উপরে যে সার্চ আইকনটি আছে সেখানে আমি ট্যাপ করব। ট্যাপ করে ফ্রেন্ডস আমার সেই আইডিটি ওপেন করে নেব। আপনারাও কিন্তু আপনাদের একটি আইডি থেকে অন্য আইডি সার্চ করলে চলে আসবে। তো আমি সার্চ আইকনটিতে ট্যাপ করলাম এবং দেখুন আমি এখন আমার আইডিটির নামটি লিখব, লেখার পরে সার্চ দেব। তো আমি আমার আইডিটির নাম লিখলাম, দেখেন লেখার পরে ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু আইডিটি অলরেডি এসে গেছে। তো আমি এখানে আইডিটিতে ট্যাপ করলাম, তো দেখুন ওই আইডিটিতে ট্যাপ করার পর আমার কিন্তু এই আইডিটি ওপেন হয়ে গেল, আপনাদেরও কিন্তু ওপেন হবে। এখন দেখুন পাশে যে থ্রি ডট মেনু আছে সেখানে আমি ট্যাপ করলাম। এখন দেখুন এখানে আমার কিন্তু আইডির একটি লিংক এসেছে, তো আমি এই লিংকটি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি ব্যাক করে আমার স্ক্রিনে আসলাম এবং আপনারাও আপনাদের স্ক্রিনে দেখবেন সবার মোবাইলে একটি নোট প্যাড থাকে। তো আমার মোবাইলের নোট প্যাডটি আমি ওপেন করে নিলাম এবং সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কতগুলো সংখ্যার একটি অপশন আছে, তো আমি লেখাগুলো সব কেটে দিলাম। এবং ফ্রেন্ডস কোডটির সামন থেকে দেখুন সমান চিহ্ন থেকে আইডি থেকে সমস্ত লেখা আমি সামনের লেখাগুলো মুছে দিলাম। কোড আছে সেই কোডটি আমি কিন্তু এই কোডটি কিন্তু লিঙ্ক, তো এই কোডটি আমি কিন্তু নিলাম, এটি আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখন ব্যাক করব, আমার প্রোফাইলে চলে যাবে। তো আমি আমার ফেসবুক আইডিটি আবারও ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখুন ওপরে যে থ্রি ডট মেনু আছে সেখানে আমি ট্যাপ করলাম। করার পর স্ক্রল করে নিচে এসে লগ আউট একটি অপশন আছে, সেখানে আমি ট্যাপ করে আমার এই আইডিটি লগ আউট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার দুইটি আইডি এখানে শো করতেছে। তো ফ্রেন্ডস লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। এখন দেখুন যে মোবাইল নম্বর আর ইমেল এখানে যে অপশনটি আছে সেখানে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দিলাম। এখন আপনি আপনার যে পাসওয়ার্ডটি আছে, যে পাসওয়ার্ডটি আপনি দুইটি আইডিতেই ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি আপনি সঠিকভাবে টাইপ করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করলাম। টাইপ করা শেষে আমি লগ ইনে ট্যাপ করলাম। এখন ফ্রেন্ডস দেখুন একটু সময় নেবে, দেখুন আমার কিন্তু আইডিটি ওপেন হয়ে আসবে। দেখুন ফ্রেন্ডস আমার কিন্তু এটি অন্য আইডি। তো আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালে সব কিছু দেখাই, কেননা যে কাজটি আমি নিজে করতে পারি না সেটি কিন্তু আমি কখনোই আপনাদেরকে দেখাই না। তো আপনারা দেখুন এভাবে কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। তবে আমি আপনাদেরকে একটি কথা বলি, এরকম সমস্যা হলে অবশ্যই আপনারা আপনাদের আইডির ইউজার নেম চেঞ্জ করে রাখবেন, অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করে রাখবেন যেন দ্বিতীয়বার একই সমস্যা না হয়। তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।